বন্ধুরা, আজ পুরো বিশ্বে হিন্দু ধর্মের প্রভাব আগুনের মতন ছড়িয়ে পড়ছে, আর এর জন্য সবথেকে বেশি প্রাধান্য পাবে ইসকন মন্দির। আজকাল বহু বিদেশি নাগরিক বিভিন্ন ধার্মিক সংস্থার সাথেও জুড়ে যাচ্ছে, কিন্তু বিদেশে হিন্দু ধর্মের প্রসার সবথেকে বেশি করেছে এই ইসকন মন্দির। বর্তমানে ইসকন ধর্মপ্রসারের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে। কথায় বলা হয় যে সফলতার পেছনে সবাই আলোচনা করে, কারণ অসফল লোকেরা সর্বদাই সফল লোকেদেরকে নিয়ে আলোচনা করবেই। বর্তমানে বিশ্বজুড়ে ইসকনের অনেক পবিত্র মন্দির গড়ে উঠেছে, এমনকি বর্তমানে অনেক মন্দিরের নির্মাণ কার্যও চলছে। দুনিয়া জুড়ে ইসকনের প্রসার এবং লোকপ্রিয়তা দেখে অসফল লোকেরা এর বিরুদ্ধে বিভিন্ন আরোপ লাগিয়ে থাকেন। কিছু অসফল লোক ইসকনকে বিদেশি সংস্থাও বলে থাকেন, এমনকি তারা আরো বলেছেন যে ইসকন সংস্থা ভারতের পয়সা আমেরিকাতে পাঠিয়ে দেয়। তো বন্ধুরা, সেই জন্যই আমরা আজকের ভিডিওতে জানবো এই ইসকন সংস্থাটা আসলে কি, কেন লাখ লাখ বিদেশি লোক এই ইসকনের সাথে জুড়ে যাচ্ছে। তো সেই জন্য বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ কথাটি অবশ্যই লিখবেন। নমস্কার বন্ধুরা, হিন্দু বার্তা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকাল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ফেসবুক হোক বা ইউটিউব বা অন্য কোনো মিডিয়া প্ল্যাটফর্মে, যখন আমরা এইসব বিদেশিদের দ্বারা হরে কৃষ্ণ হরে রাম কীর্তন শুনে থাকি, তখন আমাদের গর্বে বুক ফুলে ওঠে। কৃষ্ণ নাম সংকীর্তন করা এইসব লোকেরা ইসকন মন্দিরের সাথে জুড়ে রয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সময়ে ইসকন শ্রীকৃষ্ণ ভক্তির সবচেয়ে বড় সংগঠন তৈরি হয়ে গিয়েছে, সেই জন্য ইসকনকে হরে কৃষ্ণ আন্দোলন নামেও ডাকা হয়। বর্তমান বিশ্বে ইসকনের সাথে বহু লোক জড়িয়ে গেছেন, প্রতিটি বড় শহরে ইসকনের মন্দির গড়ে উঠেছে। বন্ধুরা, এখন হয়তো আপনাদের সকলের মনেই একটা প্রশ্ন হবে যে বিশ্বজুড়ে ইসকন এতটা লোকপ্রিয় কিভাবে হলো, কেন এত বড় বড় লাখপতি সেলিব্রিটি ইসকনের সাথে জুড়ে রয়েছেন। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এর সবচেয়ে বড় কারণ হলো ভগবদ গীতা। হ্যাঁ বন্ধুরা, এই ভগবদ গীতা হলো এমন একটি ধর্মপুস্তক যেখানে জীবনের সম্পূর্ণ সমাধান রয়েছে। এছাড়াও ভক্তিবেদন্ত স্বামী শ্রী প্রভুপাদেরও কঠোর পরিশ্রম এই ইসকনের লোকপ্রিয়তার অন্যতম কারণ। বর্তমান বিশ্বে শ্রীকৃষ্ণ উপাসনার বহু কেন্দ্র তৈরি হয়ে গিয়েছে, এছাড়াও বহু মন্দির ও সংস্থাও রয়েছে যেখানে বিশ্বজুড়ে শ্রীকৃষ্ণ ভক্তি ও উপাসনার তত্ত্ব বিতরণ করা হয়। যে সময় বিশ্বে হিন্দু ধর্মের সাথে লোকেরা পরিচিত ছিল না, সেই সময় স্বামী শ্রী প্রভুপাদজি একমাত্র সন্ত ছিলেন যিনি ইসকনের স্থাপন করে সবার মধ্যে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। বন্ধুরা, ইসকনের পুরো নাম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি অব কৃষ্ণ কনসিয়াসনেস। শ্রী প্রভুপাদজি 1966 সালে নিউ ইয়র্ক থেকে যখন এর সূচনা করেছিলেন, তখন তার সাথে খুব সীমিত সংখ্যক লোকই ছিল। সেই সময় সেখানকার লোকজন তাকে খুবই নিকৃষ্ট বলে মনে করতেন। সেই সময় লোক তাকে হিপ্পি নামে চিনত। হিপ্পি জনগোষ্ঠীর লোকজনদের জীবন মদ এবং ব্যভিচারে সীমাবদ্ধ ছিল, কিন্তু স্বামী শ্রী প্রভুপাদজি তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে দেয়। তখন সেই হিপ্পির লোকজন বর্তমানে হ্যাপি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই এই সব লোকজন ধার্মিক এবং আধ্যাত্মিক হয়ে যান, আর এর প্রভাব এতটাই বিস্তার লাভ করে যে বিদেশের অন্যান্য ধর্মের বহু লোক ধীরে ধীরে ইসকনের সাথে যুক্ত হতে থাকে। বর্তমান বিশ্বে ইসকনের 1000-এরও বেশি কেন্দ্র রয়েছে। শুধুমাত্র ভারতেই এর 400টি কেন্দ্র রয়েছে। শুধু এখানেই শেষ নয়, কট্টরপন্থী মুসলিম দেশগুলিতেও এখন ইসকন পদক্ষেপ ফেলতে শুরু করে দিয়েছে। বর্তমান যুগের যুবক যুবতী কট্টরপন্থীরা নিজেদের কঠোর জীবনযাপন থেকে বাইরে বেরিয়ে এসে সকলেই নিজেদের জীবনের সাথে জড়িত প্রশ্নের উত্তর চাইছেন, আর এই ইসকনের সাথে জুড়ে গিয়ে সবাই নিজের জীবনের সঠিক সমাধানকে খুঁজে পেয়েছেন। এই সব কারণের জন্যই বহু কট্টরপন্থী মুসলিম শান্তি লাভের জন্য ইসকনের প্রতি আকর্ষিত হয়ে চলছেন।
দুবাই, আরব, ইরান ইত্যাদি মুসলিম কট্টরপন্থী দেশগুলিতে ইসকন গ্রুপ ধীরে ধীরে বেড়েই চলছে এবং ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির প্রচার এবং প্রসার করে চলছে। যদিও এইসব দেশে রূঢ়িবাদী চিন্তাধারা এবং শরীয়ত আইন কানুন চলে, প্রকাশ্যে শ্রীকৃষ্ণ ভক্তি ও নামগান করার অনুমতি নেই, তবুও হাজার হাজার যুবক যুবতী এই ইসকন মন্দিরের সাথে জড়িয়ে গেছেন। ইসকন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুবাইতে 50-এরও বেশি ইসকন গ্রুপ কাজ করে চলছে। ওখানে প্রত্যেক শুক্রবারে আধ্যাত্মিক নামগানের আয়োজন করা হয়। সেখানে প্রায় 700-800 জন লোক অংশগ্রহণ করেন। ইরাক সহ মধ্যপূর্বের অনেক দেশে ইসকনের গ্রুপ বানানো হয়েছে, যেখানে লাগাতার কৃষ্ণভক্তির প্রসার করে চলছে। বন্ধুরা, ইসকন সংস্থা মূলত একটি ভারতীয় সংস্থা। স্বামী শ্রী প্রভুপাদজি এর সূচনা ঝাঁসির থেকে করতে চেয়েছিলেন, কিন্তু কিছু ভারতীয় লোকেদের খারাপ ব্যবহারের কারণে তখন তার এই যোজনা স্থগিত হয়ে যায়। তিনি তার ধর্মগুরুর অনুমতিতে বিদেশে গিয়ে তার এই যোজনা শুরু করেন। কিছু অসফল লোক তাকে দোষারোপ করে বলেন যে ইসকন সংস্থাটি হিন্দু নয়, তারা ভারতের টাকা বিদেশে পাঠিয়ে দেয়। তাই আমরা সেই সব লোকেদেরকে জানিয়ে রাখি যে ইসকনের টাকা মন্দির নির্মাণে, ধর্ম প্রচারে এবং অন্যান্য সমাজ সেবামূলক কাজে ব্যয় করা হয়। ইসকন সম্পূর্ণরূপে একটি মানব কল্যাণমূলক সংস্থা, যার প্রধান উদ্দেশ্য হল পুরো বিশ্বকে কৃষ্ণ ভক্তির সাথে জুড়ে দেওয়া। এই ইসকন মন্দিরে 4টি মুখ্য নিয়ম রয়েছে। প্রথমটি হল তপ, মানে কোনো প্রকারের নেশা করা চলবে না। দ্বিতীয়টি হল শৌচ, যার অর্থ হল কোনো প্রকারের ব্যভিচার করা চলবে না। তৃতীয়টি হল দয়া, এর মানে কোনো প্রকারের আমিষ জাতীয় খাদ্য খাওয়া চলবে না, সে পিঁয়াজ রসুন যাই হোক না কেন, কোনো রকমের আমিষ জাতীয় খাদ্য খাওয়া যাবে না। চতুর্থটি হল সত্য, এর অর্থ কোনো রকম মিথ্যা কথা বলা চলবে না। এক কথায় বলতে গেলে এই 4টি হল সনাতন ধর্মেরও প্রধান নিয়ম, সেই জন্য ইসকনের লোকেরা সঠিক রূপে আসল সনাতনী হন। এইসব কারণের জন্যই বর্তমানে বিশ্বজুড়ে ইসকনের অনেক পবিত্র মন্দির গড়ে উঠেছে। এইসব ইসকন মন্দিরের সাথে জুড়ে গিয়ে অনেক লোক নিজেদের জীবনে সঠিক সমাধানকে খুঁজে পেয়েছেন। বর্তমানে বহু কট্টরপন্থী মানসিক শান্তি লাভের জন্য এই ইসকন মন্দিরের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, ইসকন মন্দিরের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।